খাগড়াছড়ির মহালছড়িতে একটি পিসি গার্ডার ব্রিজ সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে মহালছড়ি লংগদু সড়কে চেঙ্গি নদীর উপর দিয়ে 96 ফুট দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। এছাড়াও 7 কিলোমিটার দীর্ঘ দুটি সড়ক এবং মহালছড়ি সরকারি কলেজের একটি নতুন ভবনের উদ্বোধন করেন তিনি। প্রায় 25 কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়। এদিকে দুপুরে মহালছড়ি সরকারি হাই স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। রতন কুমার শীলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি।